আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। বিকালে চায়ের সাথে এই নাস্তাটি বানিয়ে দিলে ছোট বড় সকলে খুব মজা করে খাবে। সহজ সিম্পলভাবে নাস্তাটি তৈরি করা যায়, ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি। তাই সেই সহজ সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, তার সাথে নিয়ে নিব 2 চামচ গুঁড়া দুধ, পাউডার মিল্ক যেটা, নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট ও স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এরপর 2 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা, কেউ চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর হালকা কুসুম গরম পানি নিব, গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। বেশি শক্ত করব না, একটু নরম হবে। এ তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন 2 চামচের মতো প্রায় তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এরপর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এ তো 15 মিনিট পর দেখুন ডোটা প্রায় অনেকটা ফুলে গেছে। এরপর আবারও ভালো করে মেখে নিচ্ছি সামান্য কিছু তেল দিয়ে। এরপর আবারও ডোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ছোট ছোট করে লিচি কেটে নেব, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর হাতে শেপ করে এভাবে গোল গোল করে রুটি যেভাবে বানায় সেইভাবে ডো তৈরি করে নিলাম। এরপর বড় সাইজের করে একটি রুটি তৈরি করে নিলাম। রুটিটা বেশি পাতলা হবে না, একদম মোটাও হবে না। এরপর আমি ছুরি সাহায্যে একটু কেটে নিচ্ছি। এরপর চিকন চিকন করে এভাবে কেটে নিব। খুব সহজ সিম্পলভাবে এই নাস্তাটি তৈরি করা যায়। আর এই নাস্তাটি বানিয়ে 2-3 দিন যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারবেন। এরপর সামান্য পানি একটু মেখে নিলাম যেন এটা ছুটে না যায়। এরপর হাতে শেপ করে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। দেখার সুবিধার্থে, বানানোর সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আবারও পানি মেখে দিলাম। এরপর আবারও বানিয়ে নিচ্ছি আরেকটি। এ তো দেখুন নাস্তাগুলো হয়ে গেছে, সবগুলো এভাবে আমি তৈরি করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু ভিন্ন আইটেমের নাস্তা তৈরি করে দিলে বাড়ির সবাই খুব পছন্দ করে। তো চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম রেখেছিলাম। এরপর না সবগুলো নাস্তা এভাবে আমি ভেজে নিচ্ছি। বানানোর প্রসেস খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রেখেন। আর আমার চ্যানেলে এরকম খুব সহজ সিম্পলভাবে অনেক ধরনের মজার মজার নাস্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এ তো হয়ে গেল সবগুলো নাস্তা। এভাবেও কেউ খেতে পারেন। আর বাচ্চাদের একটু দেখা সৌন্দর্যের জন্য, একটু লোভনীয় করার জন্য আমি কিছু চিনি ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি, তার উপর দিয়ে এটাকে গড়িয়ে নিব। এভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিয়েন, যেন বাকি সবাই দেখে এরকম সুন্দর মজার মজার নাস্তা বানিয়ে নিতে পারে। এ তো চিনি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বাচ্চাদের সামনে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে বাসায় তৈরি। এ তো হয়ে গেল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।